আলু চিকেন কাটলেটের এই গোপন রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। চলুন এবার ওই একই কাটলেটের বাকি অংশ দিয়ে কিভাবে আরেকটি রেসিপি তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করি। 3 টেবিল স্পুন তেলে 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দেব, এতে দিয়ে দেব 1টি তেজপাতা, আর দিয়ে দেব 2টি এলাচ, লবঙ্গ ও দারুচিনি। কিছুক্ষণ ভেজে নিব, এরপর দিয়ে দিব 1/2 টি টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, 1/2 টি টেবিল স্পুন পরিমাণ করে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়ে গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। একটি বাটিতে 1টি ডিম নিয়ে একটু লবণ দিয়ে ভালো মতো ফেটে নিব। এরপর কষানো মশলায় অল্প অল্প করে ডিম মেশাতে থাকব। পুরো ডিমটি একেবারে দিলে দলা বেঁধে যেতে পারে, এজন্য অল্প অল্প করে দিয়ে নিতে হবে। এতে 1/2 কাপ পানি দিয়ে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দেব। ভেজে রাখা চিকেন কাটলেট বা টিক্কাগুলো এরপর দিয়ে দেব। হাতা দিয়ে কিছুক্ষণ চিকেন টিক্কাগুলো নেড়ে নেব। রান্না একদম শেষ পর্যায়ে, এরপর দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো। এরপর ঢাকনা দিয়ে দেব, 5 মিনিট লো হিটে রেখে চুলা থেকে নামিয়ে ফেলবো। ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন গরম গরম এই মজাদার চিকেন আলু কাটলেট গ্রেভি।